আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সবাইকে বাংলাদেশি ব্লগার বর্ণা এর চ্যানেলের পক্ষ থেকে অনেক স্বাগতম। নিশ্চয় যে যেখানে আছেন অনেক ভালো আছেন, আর আমিও আপনাদের দোয়ায় ফ্যামিলির সবাইকে নিয়ে আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি। আর আজকে হচ্ছে আমি আপনাদের সঙ্গে এমন একটি রেসিপি শেয়ার করব যা আমার খুবই প্রিয় আর অবশ্যই আমার মায়ের হাতের রেসিপি। আর আজকে আমার এই রেসিপিটা আমার আম্মু রান্না করবে, আর সেটা আমি আপনাদের আজকে শেয়ার করব। তো চলুন দেখে নেই, এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার আম্মু রান্না করছে। আর আজকে হচ্ছে ডাল দিয়ে, মসুর ডাল দিয়ে পুঁই শাক রান্না করবে, আর এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটি খাবার। আর ফার্স্ট হচ্ছে মসুর ডালটা ধুয়ে এখানে কড়াইতে নিয়ে নিছে, আর এর মধ্যে হলুদ দিয়ে দিল এক চা চামচ, এক চা চামচের কম অবশ্য, হাফ চা চামচ। আর এখন হচ্ছে এর মধ্যে কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে। আসলে আমাদের কিন্তু সবারই মায়ের হাতের রান্না যেটা, সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। আমরা কিন্তু সবাই কম বেশি সবারই কিন্তু মায়ের হাতের রান্নার সঙ্গে কিন্তু কারো রান্নার কোনো তুলনা করতে পারি না, ঠিক না বলুন? আর আমিও কিন্তু তাই, আমার মায়ের হাতের রান্না ছাড়া আমার মানে আমি যে রান্না করি আমার রান্না আমার ভালো লাগে না। আমার আম্মু যদি রান্না করে খাওয়ায় আমাকে, আমার মানে আমি অনেক তৃপ্তি করে খাবার খাই আর কি। আর আম্মু আমার বাসায় আসার পর আমি বেশ ভালোই আছি, অলস সময় কাটাচ্ছি, ঘুরছি ফিরছি খাচ্ছি, আম্মুই রান্নাবান্না সামলাচ্ছে, হেসেল আমার বর্তমানে সামলানো লাগছে না। আর এখানে হচ্ছে আম্মু ডালের মধ্যে দিছে হচ্ছে কাঁচামরিচ কুচি, রসুন কুচি, পেঁয়াজ কুচি, আর লবণ দিছে স্বাদ মতো, আর এখন হচ্ছে সয়াবিন তেল দিছে। তো আম্মু আমি তেলটা একটু বেশি পছন্দ করি, এই কারণে আম্মু একটু বেশিই দিছে, ডালের তুলনায় তেলটা একটু বেশিই দিছে, তবে আপনারা চাইলে তেলটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। এখন হচ্ছে সুন্দর করে ডালটা মাখাচ্ছে। তো এটা হচ্ছে আমার অনেক পছন্দের একটি খাবার। এমনিও আমি সবজি প্রচুর পরিমাণে খাই, কারণ সবজি আমার অনেক পছন্দ, আর শাক তো আমার শাক এত পছন্দ, মানে শাক শুধু সিদ্ধ করে দিলেও আমি খেতে পারি, এতটা পছন্দ। আর শাকের কোনো রেসিপি আমার মানে সবসময় খুব ভালো লাগে, আর মা আম্মুর হাতের রান্না তো তার তো কোনো তুলনাই নেই। আর এখন হচ্ছে শাকগুলো দিয়ে ডালটা খুব সুন্দরভাবে মাখাচ্ছে। তো মাখানো প্রায় শেষ। আসলে হাতে মাখা ডাল বা হাতে মাখা ছোটো মাছ, যে কোনো জিনিস হাতে মাখা যেটা রান্না হয় সেটা একটু ভালো করে মেখে নিতে হয়, তাহলে মানে স্বাদটা অনেক ভালো আসে। আর এদিকে হচ্ছে আমি পানি দিয়ে দিচ্ছি আম্মুকে, তো পানিটা বেশি না, শুধু মানে ডালটা সিদ্ধ হতে যতটুকু পানি লাগবে ঠিক ততটুকু পরিমাণের পানি দিছি। এই তো এখন আমার মাখানো ঠাকানো সব শেষ, আমার না সরি আম্মুর, ভুলে বলছি, আম্মুর মাখানো ঠাকানো শেষ। এখন হচ্ছে এটা আমি চুলাই দিয়ে দিলাম, আর চুলাই দিয়ে আমি বেশ কিছুক্ষণ ঢেকে রান্না করব। আর রান্না করতে করতে আমি প্রতিদিন যা বলি বলে ফেলি, আসলে আমার যেসব নতুন বন্ধুরা আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন, তাহলে আমার যত আমি নতুন নতুন ভিডিও আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। আর যারা আমার পুরনো বন্ধু, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন, আমাকে ভালোবেসে আমার পাশে আছেন, তাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা যেমন আমার পাশে আছেন, আর আমিও সব সময় প্রতিটা মুহূর্তে আপনাদের পাশে থাকব, ইনশাল্লাহ আমি আপনাদের কথা দিচ্ছি। আর এদিকে দেখুন আমার ডালটা একেবারে সিদ্ধ হয়ে গেছে, আর একেবারে সিদ্ধ হয়ে গেছে, এটা একটু শুকনা শুকনাই হবে। আসলে শাক দিয়ে ডালটা রান্না করলে যদি একটু শুকনা শুকনা হয় সেটা কিন্তু খেতে অনেক ভালো লাগে, ঘন ডাল যেটা। আর এখন হচ্ছে আমি ডালগুলো একটু ভালো করে নেড়ে নেব, অবশ্যই নাড়াচাড়ার দায়িত্বে আমি আছি বর্তমানে। আর সুন্দরভাবে ডালটা হয়ে গেছে, এখন আমি বাটিতে ঢেলে সার্ভ করে নিলাম। আর দেখতে পাচ্ছেন এটা কতটা লোভনীয় হয়েছে, আর এটা কিন্তু ভাত দিয়ে খেতে দারুণ লাগে, অবশ্যই বাসায় আপনারা ট্রাই করবেন। আর আপনাদের সঙ্গে আমি আরেকটা জিনিস শেয়ার না করে পারছি না, আর সেটা হচ্ছে আমার আম্মু হচ্ছে বিকেলের নাস্তা করছে, দেখুন হাতে হচ্ছে ফোন, অবশ্য কোনো সিরিয়াল দেখছে না, উনি হচ্ছে ফোনে ওয়াচ শুনছে আর নাস্তা খাচ্ছে। তো দেখুন এখন মানুষ কতটা স্মার্ট হয়ে গেছে।
যাই হোক, আর ওদিকে ছেলেকে পাঠাইছি পড়তে বসতে, দেখি সে কি করে। এই যে দেখুন, পড়তে বসতে পাঠাইছি, বসে বসে খেলতেছে, এক নম্বরের পড়াচুর। তো ছেলেকে এখন পড়াবো, এখন ভিডিওটা এখানে স্টপ করবো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।